ভোটের প্রচারে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে তিনি চালশায় একটি চায়ের দোকানে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, নিজের হাতে চা তৈরি করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন চালশায়, একটি চায়ের দোকানে তিনি হাজির হয়েছেন এবং একবারে নিজের হাতে চা তৈরি করছেন। সেই ছবিও আপনারা দেখলেন, চায়ের দোকানে ঢুকে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চালশার ছবি। আপনারা যা লম্বা না, না না না, ওই কত ফুট ইচ্ছু হবে, তুমি এখান থেকেই ধরো না, এখান থেকেই। চালশায় চায়ের দোকানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই চায়ের দোকানে এখন প্রচুর মানুষের ভিড়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গে পঞ্চায়েতের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মুহূর্তে চালশায় একটি চায়ের দোকানে ঢুকে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে কাপ রেডি করছেন, চা তৈরি করছিলেন খানিকক্ষণ আগে, সেই ছবিও আপনারা দেখেছেন। চায়ের দোকানে এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চালশার ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ, চায়ের দোকানে ঢুকে পড়েছেন তিনি, খানিকক্ষণ আগে তিনি নিজে চাও তৈরি করছিলেন, কাপ রেডি করে দিলেন, চা তৈরি হলো এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ইতিমধ্যে সেখানে অনেক মানুষের ভিড়ও রয়েছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছিল। আমরা কথা বলবো নারায়ণ সিংহ রায়, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নারায়ণ, চালশায় যে চায়ের দোকানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ঠিক কী ছবি এই মুহূর্তে কী পরিবেশ এবং নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য অনেকেই সেখানে ভিড় করে রয়েছেন? একবারে দেখো, কুচবিহার থেকে তিনি জনসভা সেরে সোজা চালশার উপর চালশায় একটি বেসরকারি রিসর্টে এসে ছিলেন এতক্ষণ, সেখান থেকে তিনি হঠাৎ করে বেরিয়ে সেই উপর চালশারই একটি রাস্তার পাশেই একটি মোমো এবং চায়ের দোকান, সেখানে তিনি ঢুকে পড়েন এবং যাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে হাতে মোমো বানাতে দেখা গেল, তার পাশাপাশি চাও বানালো। এই মুহূর্তে চা মোমো বানিয়ে তিনি সেই দোকানের ভেতরেই দাঁড়িয়ে রয়েছে এবং কথা বলছে দোকানিদের সাথে এবং চা বাড়া হচ্ছে, সেই চা বিতরণ করবে। এবং কিছুক্ষণ আগে দেখা গেল যে মোমো, তিনি যেই মোমো বানালেন সেটা স্টিম দেওয়া হলো এবং সেই মোমো বাইরে বের করে এখানকে এখানে যারা রয়েছে তাদের দেওয়া হলো এবং যেই চাটা বানিয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই চা কিন্তু বিতরণ চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চায়ের স্টলে আছে এবং চা গ্লাসে পারছে, সেটাও দেখতে পাচ্ছ। দেখো এটা দোকানের ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চা বানিয়ে চেটলি থেকে সেটা চায়ের গ্লাসে চায়ের কাপে চা ঢালছে এবং সেই চাই কিন্তু আবার বাইরে নিয়ে সকলকে দেওয়া হচ্ছে। দোকানের ভেতরে রয়েছেন তিনি, প্রথমে মোমো বানালেন তারপরে বানালেন চা, এই মুহূর্তে সেই দোকানের ভেতরে রয়েছে। নারায়ণ, শুধুমাত্র চা নয়, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মোমো বানালেন সেটা বিতরণ করা হলো আর তারপর চা বানালেন, কাপ রেডি করলেন, সেই চাও বিতরণ করা হলো, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা মানে এই যে পুরোটাই মানে কোনোটাই পরিকল্পনা মাফিক নয়, হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নেমে পড়েন রাস্তায় এবং তারপরে এভাবে জনসংযোগ। একেবারেই দেখো কেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেই রিসর্টে উঠেছে উপর চালশার বেসরকারি রিসর্টে, তার সেখানে কিন্তু টিএমসিপি এবং টিএমসির যে সমর্থকরা এসে তারা স্লোগান দিচ্ছিল, দিদিকে ওয়েলকাম জানাচ্ছিল। হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হোটেল থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে, প্রথমে তাদের সাথে দেখা করে ওখানেই একটি দোকান রয়েছে মোমোর দোকান, সেখানে চাও বানানো হয় এবং তিনি সেখানে ঢুকে যান, ঢুকিয়ে সে তাদের সাথে কথা বলেন এবং সেই দোকানে বসে মোমো বানান এবং মোমো বানানোর পরে সেই মোমো বিতরণ হয় এবং এই মুহূর্তে তিনি চা বানাচ্ছেন, সেই চাও কিন্তু বাইরে নিয়ে বিতরণ করা হচ্ছে। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। নারায়ণ, তুমি আমাদের সঙ্গে থাকো, উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের জন্য আর চালশার একটি চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি প্রথমে, সেখানে গিয়ে তিনি নিজের হাতে মোমো তৈরি করেন, সেটাকে স্টিম দেওয়া হয় এবং পুরোপুরি মোমো তৈরি হয়ে যাওয়ার পর তা বিতরণ করা হয় আর এরপর মমতা বন্দ্যোপাধ্যায় চা তৈরিতে হাত লাগান, চা তৈরি করলেন, কাপ রেডি করলেন, চা ঢাললেন, আমরা সেই ছবি দেখলাম এবং তারপর তা বিতরণও করা হয় আর এদিকে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মানুষও ভিড় জমিয়েছেন, ছবি তুলছেন অনেকেই, সেই ছবি দেখা গেল। একেবারে জনসংযোগে রয়েছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে অন্যরকম মুডে ধরা পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে। তিনি রয়েছেন চায়ের দোকানে, তিনি চালশার চায়ের দোকানে প্রবেশ করেন, সেখানে চা তৈরি করেছেন, চা বিতরণ করা হলো, সেই চা
নিজের হাতেই কাপ রেডি করা, চা ঢালা, শুধুমাত্র চাই নয়, এর আগে মোমো তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোমো স্টিম দেওয়া হয় এবং তা ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একেবারে হঠাৎই বেরিয়ে পড়া এবং চায়ের দোকানে ঢুকিয়ে পড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।